৪৭ হিজরি আগে শরহের কিতাব লিখেছেন, তার ভিতরে একটা কিতাব শরহে আকায়েদে নসাবির মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। আহলে বাইতে রাসূলকে যারা কষ্ট দিয়েছে, আহলে বাইতে রাসূলকে যারা ভয় লাগিয়েছে, নবীর বাসীকে যারা কষ্ট দিয়েছে, আত্মিকভাবে সাময়িকভাবে যারা কষ্ট দিয়েছে তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতার লানত, তাদের উপরে সবাই জাহান্নামী ঠিক কিনা? আমি মন করা কোনো কথা বলবো না, অন্যান্য হুজুরদের মতো বানোয়াটি কিচ্ছা বলবো না, এগুলো অভ্যাস কম আমার কাছে। যেগুলো বলবো দুই সাইডটা একটু ভালো কথা বলার চেষ্টা করবো। উলামা ইকরাম আমার পাশে রয়েছেন, আমি যেহেতু হুজুর আছে আমি সাহস করে কিছু কথা বলবো। এই যে আকাইদে নসাবি থেকে বলছি বাবা, দেখুন এখানে বলা হয়েছে যে আমরা বিকাতলিল হোসাইন ওত্তাবাকু আলা জাওয়াজিল লান আলামিন কতলাহু আও আমরা বিহি আও এজাজাহু রাদিয়া বিহি ওয়াল হাক্কা। ঠিক আছে, আমার হুজুর এসটিতে রয়েছে, হুজুর নিজেই পড়েছেন ফাজিল ক্লাসের মধ্যে। এই কিতাব ফাজিলে পড়ানো হয়, যেটা ডিগ্রি বলা হয়, ডিগ্রির ক্লাসে পড়ানো হয়। এই কিতাবে কি বলে আসুন না, বলা হয়েছে উনাদেরকে আহলে বাইতে রসুলকে যারা দমক দেয়, আহলে বাইতে রসুলের উপর যারা আঘাত করেছিলেন তাদের উপরে খোদার লানত, তাদের উপরে ফেরেশতার লানত, তাদের উপরে মানুষের লানত। আল্লাহ তাদের পূজার মতো তৌফিক দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ।